কংগ্রেসের জয়ী প্রার্থী সাগর দীঘির বায়রন বিশ্বাসের শপথ নিয়ে সংঘাত। জেতার পরেও শপথ নিয়ে গরিমেশি সরকার পক্ষের, কেন শপথ নিয়ে গরিমসি, এই প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর। বিধানসভায় সাগর দীঘির কথা পৌঁছানো সম্ভব হচ্ছে না, বায়রনকে নিয়ে রাজভবনে দরবার অধীর চৌধুরীর। মৌমিতা সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিতভাবে জানাচ্ছেন। মৌমিতা, ঠিক কি বলা হচ্ছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে? অধীর চৌধুরী যে স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন বায়রন বিশ্বাস, সাগর দীঘির কংগ্রেস বিধায়ক, তিনি জিতেছেন, তার মাস পেরোতে চললো, কিন্তু বিধানসভার স্পিকার এখনো পর্যন্ত তার শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবং শপথ গ্রহণ নিয়েও সংঘাতের আবহ দেখা যাচ্ছে, যেখানে তিনি বলছেন, অভিযোগ করছেন, সাগর দীঘির মানুষের কথা বিরোধী বিধায়ক বলেই কি এই টালবাহানা? সেই প্রশ্ন তুলে সেই অভিযোগে সোচ্চার হয়ে আর কিছুক্ষণের মধ্যেই অধীর রঞ্জন চৌধুরী বায়রন বিশ্বাস সাগর দীঘির বিধায়ককে নিয়ে রাজভবনে আসতে চলেছেন, যেটা আমরা জানতে পেরেছি 4:30 সময়। রাজ্যপাল তিনি সময় দিয়েছেন অধীর চৌধুরী, তার তরফ থেকে যে প্রশ্ন সেই প্রশ্ন রাখবেন। অধীর চৌধুরীর বক্তব্য যে সাগর দীঘির বিধায়ক, তিনি এখনো পর্যন্ত বিধানসভায় প্রবেশের সুযোগ পাচ্ছেন না, বিধানসভার অধিবেশন হয়ে গেল কিন্তু তারপরেও বায়রন বিশ্বাস সেই অধিবেশনে কথা বলার সুযোগ পেলেন না, বিরোধীদের তরফ থেকে যে বার্তা, সেই বার্তা, সেই আলোচনা কোনোটাই তিনি করতে পারলেন না, এবং কোথাও গিয়ে সেটা একটা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কেন এখন হচ্ছে না, এটা আমার কাছে বড় কৌতূহল। এখন উপনির্বাচন হয়ে গেল, বিধানসভা শুরু হয়ে গেল, আমার প্রার্থী কংগ্রেসের প্রার্থী বিধানসভা যেতে পারছে না, মানুষের কথা বলতে পারছে না, মানুষ দারুণভাবে আকাঙ্ক্ষিত জানার জন্যে যে আমাদের প্রার্থী বায়রন বিশ্বাস বিধানসভায় গিয়ে মানুষের কথা কী বলবে সেটা জানতে তারা উৎসুক, আগ ব্যাগ্রহ তারা, সেটা আমরা করতে পারছি না, কারণ কোনো কথাই বলছে না, বিধানসভার পক্ষ থেকে কোনো ইনফরমেশন আসছে না, কোনো সামানিং আসছে না, তাই আমার কাছে অবাক লাগছে। তাই আজকে আমি 4:30 সময় রাজ্যপালের কাছে নিজে যাব আমার প্রার্থীকে নিয়ে, যেটা কি হচ্ছে এখনো পর্যন্ত, কেন আমাদের প্রার্থী নির্বাচন কমিশনের কাছ থেকে সে সার্টিফিকেট পাওয়ার পরেও, সে জেতার সার্টিফিকেট পাওয়ার পরেও, সে ঘোষিত জয়ী প্রার্থী, তারপরে যখন বিধানসভা খুলে গেল তখন সেই বিধানসভায় সে কেন উপস্থিত হতে পারছে না, আমি রাজ্যপালকে তার জন্য আবেদন করতে যাব। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতির বক্তব্য, সাগর দীঘির মানুষের কথা অধিবেশনে পৌঁছচ্ছে না, এবং বিরোধী দলনেতা বলেই কি এই গরিমসি যে তাকে শপথ নেওয়ানো হচ্ছে না, কেন এই দেরি, বিরোধী দলের সদস্য বলেই কি অধীর রঞ্জন চৌধুরী ঢুকছেন এই মুহূর্তে রাজভবনে, আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।